নমস্কার বন্ধুরা, আর কয়েকদিন পরেই চালু হবে ইস্ট ওয়েস্ট মেট্রোর গুরুত্বপূর্ণ সবচেয়ে আধুনিক স্টেশন শিয়ালদা। তার কয়েক মাস পরে পর্যায়ক্রমে বিবাদীবাগ থেকে জোকা ও গড়িয়া থেকে বিমানবন্দর রুটে দৌড়াতে শুরু করবে মেট্রো। প্রথম পর্যায়ে গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চালু হবে, দ্বিতীয় পর্যায়ে রুবি থেকে বিমানবন্দর। প্রায় 30 কিলোমিটার দীর্ঘ এই মেট্রো পথে মোট 24টি স্টেশন থাকবে। তার মধ্যে নিউ টাউনের বক্স ব্রিজ থেকে চিনার পার্ক পর্যন্ত 10.5 কিলোমিটার 9টি স্টেশনের সম্ভাব্য যে নামকরণ প্রথমে করেছিল রেল বিকাশ নিগম লিমিটেড, তা বদলে যাচ্ছে মুখ্যমন্ত্রীর পরামর্শে। হিটকোর তরফে নতুন নামের প্রস্তাব জমা পড়ার পরে মুখ্যমন্ত্রীর পরিকল্পিত ও হিটকোর প্রস্তাবিত সবকটি নামই মেনে নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সেক্টর 5 ছেড়ে বক্স ব্রিজ পার করে মেট্রো থামবে নিউ টাউন বাসস্ট্যান্ড সংলগ্ন স্টেশনে। মেট্রো কর্তৃপক্ষ নাম ভেবেছিলেন বিধাননগর, যদিও জায়গাটি বিধাননগরের নয়। এই স্টেশনের নাম হচ্ছে নজরুল তীর্থ। এখান থেকে 100 মিটার পূর্ব দিকে নভোটেল ও প্রাইড হোটেলের মাঝে নির্মীয়মান স্টেশনের নাম হচ্ছে স্বপ্নভোর। এখানেই রয়েছে স্বপ্নভোর নামে সিনিয়র সিটিজেনদের পার্ক, লাইব্রেরি ও ক্লাব। এরপরে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের কাছে মেট্রো স্টেশনের নাম হবে বিশ্ববাংলা। এখান থেকে আলিয়া ও আমেঠি বিশ্ববিদ্যালয়, ইকোস্পেস, ফিনান্সিয়াল হাবে যাতায়াত সহজ হবে। ইকোপার্কের 1 নম্বর গেটের কাছে বিবেক তীর্থের সামনে স্টেশনের নাম শিক্ষাতীর্থ দিয়েছে হিটকো। ইকোপার্কের 2 নম্বর গেটের কাছে মাদার্স ওয়াক্স মিউজিয়ামের সামনে স্টেশনের নাম হবে মাদার্স ওয়াক্স মিউজিয়াম। আকাঙ্ক্ষা মোড়ের কাছে স্টেশনের নাম হবে মঙ্গলদ্বীপ। সিটি সেন্টার 2-এর সামনে স্টেশনের নাম প্রথম দিকে তিতুমির ভাবা হলেও পরে পাল্টে সিটি সেন্টার 2E রাখা হয়েছে। চিনার পার্কে স্টেশনের নাম RVNL ভেবেছিল রবীন্দ্র তীর্থ, যদিও মূল রবীন্দ্র তীর্থের অবস্থান সেই নারকেল বাগানে। তাই বিভ্রান্তি এড়াতে জায়গার নাম অনুসারেই এই স্টেশনটির নাম হচ্ছে চিনার পার্ক। বাকি 8টি স্টেশনের নির্মাণ কাজ ও ভায়া ডাক্টের কাজ অনেকটা এগোলেও চিনার পার্কে কাজ সেভাবে এগোয়নি, যদিও আগের থেকে গতিতেই এখন কাজ চলছে। সহযোগিতা করছে হিটকো, NKDA, বিধাননগর সিটি পুলিশ, রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা, পূর্ত দপ্তর এবং জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর। এই রুটে চিনার পার্ক ছাড়াও হলদিরামের কাছে VIP রোডে ও বিমানবন্দরেও স্টেশন হবে। হিটকোর ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন বলেন, মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো এলাকার ল্যান্ডমার্কের সঙ্গে সাজুজ্য রেখে 9টি স্টেশনের যে নাম প্রস্তাব করা হয়েছিল সম্প্রতি তাতে অনুমোদন দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।